রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সাথে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের অর্থনৈতিক সহায়তার প্যাকেজ বাস্তবায়নে একটি টেকনিক্যাল কমিটি শিগগিরই বাংলাদেশ সফর করবে তবে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি এদিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে একুশটি সমঝোতার স্মারক হয়েছে বাংলাদেশকে বিলিয়ন ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে চীন এদিকে রাতেই দেশের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন চীন সফরের দ্বিতীয় দিনে বুধবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা হয় বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিং এর সহায়তা চাওয়া হয় পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর তিন সফর শতভাগ সফল হয়েছে প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই চার খাতেই চায়না সহযোগিতা করবে এবং সেজন্য টেকনিক্যাল কমিটি দুই দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে এবং খুব সহসা চায়না থেকে টেকনিক্যাল কমিটি এই জন্য বাংলাদেশও যাবে পররাষ্ট্রমন্ত্রী জানান মিয়ানমার ইস্যুতে চীন জোরালো ভূমিকা রাখবে বলেও আশ্বাস মিলেছে মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছ এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর বার্নিং ইস্যু তোমাদের জন্য আমরা এটি সমাধান করবে আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব এবং বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি সেটা উল্লেখ করে তিনি বলেছেন মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যা সমাধান করবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর আগে সময় বুধবার সকাল এগারোটায় চীনের প্রধানমন্ত্রী কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি দেয়া হয় লাল চীনা সশস্ত্র বাহিনীর একটি দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক ব্যবসা বাণিজ্য বিনিয়োগ দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একুশটি সমঝোতা স্মারক এবং সাতটি ঘোষণাপত্র সই করেন দুই দেশের প্রতিনিধিরা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী চীনের দুই শীর্ষ নেতার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকে বাংলাদেশের অর্থনীতি অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছে একই সাথে রোহিঙ্গা সংকটে দ্রুত সমাধান সহ যে কোনো ইস্যুতে পাশে থাকবে দেশটি সৈয়দ আব্দুল মুহিত বাংলাভীষণ বেইজিং চীন